রুটি পরোটা খাওয়ার জন্য ডিমের দারুণ টেস্টি একটা রেসিপি দিয়ে আমার চ্যানেল কুকিং কালার ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই। আমি রেসিপিটার নাম দিয়েছি ডিম আলু তড়কা। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তোমাদের যদি অন্য কোনো নাম মনে হয় তো কমেন্ট বক্সে জানিও। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা আলু সেদ্ধ করে মেখে নিয়েছি, দুটো ডিম সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এইবার কড়ায় সাদা তেল দিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটা ঝুড়ি ভাজা করে তুলে নেব। ডিমটা ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াতেই আবারও সাদা তেল দিয়ে সামান্য গোটা জিরে ফোড়ন দিলাম। এইবার জিরি জিরি করে কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর ক্যাপসিকাম কড়ায় দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে দুটো পেঁয়াজ, দু কোয়া রসুন, একটা টমেটো, চারটে কাঁচা লঙ্কা আর অল্প ক্যাপসিকাম নিয়েছি। দেখো, এইগুলো ভালো করে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে সব কিছু ভেজে নেব। তারপর আগে থেকে সেদ্ধ করে মেখে রাখা আলুটা কড়ায় দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। সব কিছুর সাথে আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপর জলটা ফুটতে শুরু করলেই পরিমাণ মতো লবণ আর এক চামচ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইবার আগে থেকে সেদ্ধ করে গ্রেট করে রাখা ডিমটা কড়ায় দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করা যাবে না। মশলার সাথে সেদ্ধ ডিমটা এক দু মিনিট রান্না হয়ে গেলে ওপর থেকে ডিমের যে ঝুড়ি ভাজা করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। দেখো, রুটি অথবা পরোটার সাথে পরিবেশনের জন্য ডিম আলু তড়কা একদম তৈরি। আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।